মুসলিমদের মুমিনদের অবস্থা হচ্ছে এরকম, পৃথিবীর যে প্রান্তেই বসবাস করি না কেন, যে ভাষারই হয় না কেন, যে বর্ণেরই হয় না কেন, যদি আমার ইয়াকিনের সাথে এক হয়ে থাকে, আমি যে ইয়াকিন যে বিশ্বাসের প্রতি বিশ্বাসী হয়েছি, যে সত্তার প্রতি ঈমান এনেছি, যদি ওই বিশ্বাসের সাথে এক হয়ে থাকে, তাহলে সেটি হচ্ছে আমার দেহের মতো। আমার চরিত্র অনেক ভালো, মেসওয়াক করি, মানুষের সাথে সালাম দিই, সালাত আদায় করি, আমার চরিত্র অনেক ভালো, এই চরিত্রের কোনো মূল্য আল্লাহর কাছে নাই। আমার চরিত্র অনেক ভালো, সালাত আদায় করি কিন্তু সুদ ছাড়তে রাজি নই। আমার চরিত্র অনেক ভালো, সালাত আদায় করি, সিয়াম পালন করি, যাকাত দিতে রাজি নই, এই চরিত্রের কোনো মূল্য নাই। তো মুসলিমদের দৃষ্টান্ত হচ্ছে এরকম, সুখে দুঃখে সবাই এক একজন আর একজনের পাশে এইভাবে দাঁড়িয়ে থাকবেন, এবং হাদিসের শব্দটি হচ্ছে ওয়াসাব্বাকা বাইনা আসাবিহি, এইভাবে আঙ্গুলের মধ্যে আঙ্গুল প্রবেশ করিয়ে দিয়ে দৃষ্টান্ত দিয়ে দেখালেন যে দেখো এই আঙ্গুলগুলি যেমন এখন শক্তিশালী হয়েছে, মুসলিমগণ মুমিনগণও একে অপরের পাশে দাঁড়িয়ে শক্তিশালী হবে। আজকে দুঃখের বিষয় সত্য যে আজকে আমরা মডেল হিসেবে গ্রহণ করি যারা তথাকথিত অ্যাক্টরস অথবা খেলোয়াড়, নিজের দাদার নাম জানি না, কিন্তু পৃথিবীর শেষ প্রান্তে কোন একটা খেলোয়াড় বিশ্ব জয় করেছে তার নাম আমার 5 বছরের ছেলেও জানে। তোমাদের জন্য উত্তম চরিত্রের মডেল হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদি ভালো কিছু শিখতে চাও তার কাছে যাও। আত্তাহরিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনসার এবং মুহাজিরদের মাঝে চরিত্র আখলাক উন্নত করার জন্য এই সিস্টেমটা অবলম্বন করলেন যে আনুষ্ঠানিকভাবে উভয় গ্রুপের মাঝে কি করলেন, ভ্রাতৃত্ববোধ গঠন করে দিলেন। তাতে লাভ হলো কি, আনসাররা যেন কখনোই ভাবতে না পারে যে আমরা তো এদেরকে আশ্রয় দিয়েছি, ওরা তো ভাসমান, ওরা তো সহায় সম্বলহীন, আমাদের কাছে এসে আমাদের দয়ায় বেঁচে আছে, এইরকম চিন্তা যেন না আসে, আর এরাও যেন ওদের কাছে গিয়ে হীনমন্যতা প্রকাশ না করতে পারে, হীনমন্যতায় না ভুগে, সেজন্য দুই দলের মধ্যে কী করলেন, আনুষ্ঠানিকভাবে ভ্রাতৃত্ববোধ গঠন করে দিলেন। যার ফলে কী হয়েছিল, দেখেন চরিত্র কীভাবে শেখায় ইসলাম। যে আনসার এবং যে মুহাজির দুজন এখন কী হলো, সমান হয়ে গেল, ভাই ভাই হলো। কীরকম ভাই, একই মায়ের ঔরসে জন্মগ্রহণ করে যেরকম পরস্পর মর্যাদা পায়, অংশীদার হয়, ঠিক সেই রকম মর্যাদা দিতে শুরু করলো আনসার ভাইয়ের। যাদের দুইতলা বাড়ি ছিল বলে দিলেন যে তুমি উপরতলায় থাকো আমি নিচের তলায় থাকি, যাদের দুটি ব্যবসা কেন্দ্র ছিল বললেন যে দুটি ব্যবসা তুমি একটা নাও আমি একটা নেই, যাদের একাধিক জমি ছিল তাদের বললেন তুমি এই জমি আবাদ করো আমি এটা আবাদ করি, এমন কি যাদের একাধিক স্ত্রী ছিল তাদের ক্ষেত্রেও বললেন যে তোমরা তো ভাই ভাসমান হয়ে এসেছো, তোমাদের তো বাড়িঘর নাই, জায়গা জমি নাই, চাকরি বাকরি নাই, ব্যবসা বাণিজ্য নাই, তোমাদের কাছে তো কেউ বিয়ে দিতে চাইবে না, অতএব আমার স্ত্রীর মধ্যে দুটি স্ত্রী আছে, তুমি যেটা পছন্দ হয় বলো, আমি তাকে তালাক দিই, সে ইদ্দত পালন করুক, তারপরে তাকে বিয়ে করো। দেখেন ওই আনসারের কীরকম মহাব্বত, কীরকম ভালোবাসা, কীরকম সম্প্রীতি, যে আরেকজন আমার ভাই এসেছেন সে সহসম্বলহীন, তাকে স্ত্রী নিজের স্ত্রীকে তালাক দিতে চাচ্ছেন। আর এখানে আরেকটি শিক্ষণীয় বিষয় যে ওই স্ত্রী যে তার তালাক গ্রহণ করবেন এবং তাকে ছেড়ে এসে এই মুহাজিরকে বিয়ে করবেন, এটাই বা কেমনে আমরা বুঝতে পারি, তার মানে ওই স্ত্রীর প্রতিও ওই মহিলার প্রতিও তার ওই সব মহিলাদের প্রতিও তাদের এমনই বিশ্বাস ছিল, এমনই ধারণা ছিল যে আমরা যা বলবো দিনের স্বার্থে তারা তা মেনে নিতে প্রস্তুত থাকবে। সুবহানাল্লাহ। সুতরাং এটা হচ্ছে চরিত্রের ভিত্তি শুরু হল। এরপরে কী শিখালেন, যে তোমরা একে অপরে যেখানে দেখা হোক, চিনতে পারো আর না পারো কী করবা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম দিবা। আমরা অনেক কৃপণ, একজন মুসলিমকে দেখলে সালাম দিতে রাজি নই, বলি যে আরে উনি তো আগে দিবে আমি কেন আগে দেবো, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
চেনা অচেনা সকলকে সালাম দিতে বললেন এবং যারা চলমান থাকবেন তারা যারা বসে আছে দাঁড়িয়ে আছে তাদেরকে সালাম দিবেন অল্প সংখ্যক ব্যক্তি বেশি সংখ্যককে সালাম দিবেন ছোটরা বড়দেরকে সালাম দিবেন এখন আমরা সবাই কি করি সালাম পাওয়ার অপেক্ষায় থাকি দেওয়ার অভ্যাসটা আমরা ভুলে গেছি সালাম দিলে এখানে চরিত্র কি আছে তো বলছেন যে সালামটা এমন একটা বাক্য এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় যা দুনিয়াতে আপনাকে পাঁচ দশ টাকা পাঁচশো হাজার টাকা দিয়ে যতটুকু উপকার করতে না পারবো তার চাইতে হাজারো গুণ উপকার আমি করতে পারবো যদি আমি সালামের বিনিময়টা করি কীভাবে আসসালাম মানে শান্তি এবং নিরাপত্তা আমি পাঁচশো টাকা দিয়ে আপনার এক প্যাকেট একটা ট্যাবলেট কেনার হতো অথবা একটা ডাক্তারের ফিস হতো কিন্তু সালাম যদি পান আপনি শান্তি এবং নিরাপত্তা যদি পান আল্লাহর কাছ থেকে তাহলে হাজার হাজার কোটি কোটি টাকা দিয়েও এটা কেনা সম্ভব সম্ভব নয় সুতরাং আপনি মুসলিম মুসলিমের নৈতিক চরিত্র হচ্ছে কি একজন মুসলিমকে দেখব সাথে সাথে কি করব তার জন্য আমি শান্তি এবং নিরাপত্তা কামনা করব কার কাছে করব যার প্রতি আমার ইয়াকিন আছে যার প্রতি আমার দৃঢ় বিশ্বাস আছে কনফিডেন্স আছে ইমান আছে তার কাছে আমি চাইব কেন তিনি হচ্ছেন সর্বস্ব সকল জাহানের মালিক সব কিছু করতে পারেন দিতে পারেন অতএব যিনি ফকির সেই ফকিরের কাছে আর এক ফকিরের জন্য চাওয়াটা যুক্তিসম্মত নয় বরং যিনি স্বয়ং সম্পূর্ণ যার হাত সংকীর্ণ নয় যার প্রশস্ততা ব্যাপক তার কাছ থেকেই যদি আমি চাই আর তিনি কোনো কৃপণ নন চাইলেই তিনি দিতে থাকেন তো তার কাছে যদি আমি আপনার জন্য শান্তি এবং নিরাপত্তা কামনা করি তাহলে পাঁচ দশ হাজার টাকা দিয়ে যত উপকার হবে তার চেয়ে হাজারো গুণ উপকার এই বাণীটির মধ্যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু শান্তি এবং রহমত ও বরকত আপনার পক্ষ আল্লাহর পক্ষ থেকে আসবে আপনার উপর সুতরাং এই বিনিময়টা যদি আমরা পরস্পর করি উৎসাহ দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে চরিত্র শিখালেন আর কি বললেন যদি তোমার প্রতিবেশীর প্রতি অত্যাচার করো তোমার প্রতিবেশীর অধিকার যদি রক্ষা না করো তাহলে তুমি মুমিন নও তিনবার বললেন ওয়াল্লাহি 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 লা ইউমিনু আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম সে মুমিন নয় যে তার প্রতিবেশীকে কষ্ট দেয় অন্য হাদিসে বললেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউযি জারহু যে ব্যক্তি আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয় এটা চরিত্র নয় এই চরিত্র যদি অবলম্বন করে এইটা কি কখনো বিবেক বর্জিত নাকি বিবেক সমর্থিত প্রতিবেশী কি একজন নেবার থাকবেন পড়োশী থাকবেন তার সাথে আমি ভালো আচরণ করবো এটা অবশ্যই বিবেক সম্মত সুতরাং এই যে চরিত্র শেখাচ্ছে এটা হচ্ছে আল্লাহর এই ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ এই শিক্ষার মধ্যে আছে কুল হাল ইয়াস্তাবিল লাযিনা ইয়ালামুনা ওয়াল লাযিনা লা ইয়ালামুন এই শিক্ষার মধ্যে আছে কুল হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর এই শিক্ষার মধ্যে আছে সুতরাং শুধু ইয়াকিনের শিক্ষায় শিক্ষিত হতে আল্লাহ বলেন নাই শুধু ইমানের শিক্ষায় শিক্ষিত হতে আল্লাহ বলেন নাই বরং ইমান ইমানকে অবিচল রেখে অটুট রেখে পাশাপাশি ক্যারেক্টার শিখতে বলেছেন চরিত্র শিখতে বলেছেন চরিত্র শিখার ফলে লাভ কি লাভ পরস্পরের মধ্যে ভ্রাতৃত্ববোধ বাড়বে ভালোবাসা বাড়বে একে অপরের প্রতি আস্থা এবং বিশ্বাস বাড়বে সমাজ শান্তি এবং শৃঙ্খলাপূর্ণ হবে একে অপরের জন্য হিতাকাঙ্ক্ষী হবে যদি এই চরিত্রের গুণে গুণান্বিত হতে পারে আর মুসলিম সমাজ হচ্ছে একটা দেহের ন্যায় একটা দেহের ন্যায় দেহের কোনো অঙ্গ যদি ব্যথিত হয় সাথে সাথে পুরো দেহ ব্যথিত হয় মাসালুল মুমিনি
كجسد إذا اشتكى عضو إذا اشتكى منه عضو تداعى له سائر الجسد بالحمى والسهر মুমিনদের দৃষ্টান্ত হচ্ছে একটা দেহের ন্যায় এই দেহের মধ্যে যদি কোনো একটা অঙ্গ কখনো ব্যথিত হয় তাহলে এই ব্যথার প্রভাব সমস্ত শরীরে যায় যার ফলে বিনিদ্রিত অবস্থায় তার সময় কাটে অথবা পুরো শরীরে জ্বর এসে যায় যখন শরীরে জ্বর আসে তখন তার ঘুম হয় না তো এই মুসলিমদের মুমিনদের অবস্থা হচ্ছে এরকম পৃথিবীর যে প্রান্তেই বসবাস করি না কেন যে ভাষারই হয় না কেন যে বর্ণেরই হয় না কেন যদি আমার ইয়াকিনের সাথে এক হয়ে থাকে আমি যে ইয়াকিন যে বিশ্বাসের প্রতি বিশ্বাসী হয়েছি যে সত্তার প্রতি ঈমান এনেছি দৃঢ় বিশ্বাস পোষণ করেছি ওই সেই আফ্রিকার জঙ্গলের হোক ইউরোপের ধলচামড়ার হোক অথবা এশিয়ার হোক যেখানকারই হোক না কেন যদি ওই বিশ্বাসের সাথে এক হয়ে থাকে তাহলে সেটি হচ্ছে আমার দেহের মতো উনি ব্যথিত হলে আমি ব্যথিত হব আমি ব্যথিত হলে উনি ব্যথিত হবেন আমার কষ্টে উনি কষ্ট পাবেন আমার সুখে উনি আনন্দিত হবেন এটা হচ্ছে চরিত্রের নমুনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন্নাল মুমিনা লিল মুমিনি কাল বুনিয়ান ইয়াশুদ্দু বা'দাহু বা'দুহু বা'দান ওয়া শাব্বাকা বাইনা আসাবিহি মুমিনদের দৃষ্টান্ত হচ্ছে একটা ইমারতের ন্যায় ইমারত যেমন একটা ইঁট আরেকটা ইঁটকে ধরে রাখে একটা ছাদ আরেকটা ছাদকে ধরে রাখে একটা পিলার উপরের অংশকে ধরে রাখে এই যে পরস্পর সহযোগিতার ভিত্তিতে একটি ইমারত তৈরি হয় একটা বিল্ডিং তৈরি হয় একটা ইঁট যদি বলে যে না ভাই আমার গায়ে সিমেন্ট লাগাইতে দিব না আমার গায়ে তোমাকে বসতে দিব না তাহলে কি হবে ওই ইমারত নামক বিল্ডিংটি কখনোই প্রস্তুত করা সম্ভব হবে না তো মুসলিমদের দৃষ্টান্ত হচ্ছে এরকম সুখে দুঃখে সবাই এক একজন আর একজনের পাশে এইভাবে দাঁড়িয়ে থাকবেন এবং হাদিসের শব্দটি হচ্ছে ওয়াশাব্বাকা বাইনা আসাবিহি এইভাবে আঙ্গুলের মধ্যে আঙ্গুল প্রবেশ করিয়ে দিয়ে দৃষ্টান্ত দিয়ে দেখালেন যে দেখো এই আঙ্গুলগুলি যেমন এখন শক্তিশালী হয়েছে মুসলিমগণ মুমিনগণও একে অপরের পাশে দাঁড়িয়ে শক্তিশালী হবে এটা চরিত্র নয় এটা চরিত্র অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আইউল ইসলামে খায়রুন এরকম প্রশ্ন অনেক হয়েছে উত্তরও হয়েছে অনেক রকম তো আমি যেটি বলতে চাচ্ছি সেটি হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন জনৈক ব্যক্তি ইসলাম তো একটা ব্যাপক বিষয় এর মধ্যে ভালো ভালো দিক কী কী তখন উনি বললেন তাকরাউস সালাম আলা মান আরাফ তুতিউ ত্বাম ও তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ তুমি অভাবীকে খাদ্য খাওয়াবে আর চেনা অচেনা যে কোনো মুসলিমকে কী করবা সালাম দিবা তাহলে সালামের বিষয় আমি বলে এসেছি আর এখানে যে বিষয়টি হচ্ছে তুতিউ ত্বাম খাদ্য খাওয়াবে খাদ্য খাওয়াবে যদি এই শব্দটি ব্যাপক কাকে খাদ্য খাওয়াবে নর্মালি যদি প্রশ্ন করা হয় খাদ্য খাওয়াবো তাহলে যে কোনো ব্যক্তিকে খাওয়াতে পারে এটা একটা আমরা বুঝতে পারি কিন্তু এর অন্তর্নিহিত যে বিষয়টি সেটি হচ্ছে যদি বলা হয় ওষুধ খাওয়াও তাহলে কাকে ওষুধ খাওয়াবে রোগীকে ওষুধ খাওয়াবে তো খাদ্য খাওয়া মানে সমাজের মধ্যে তোমাদেরকে যাদের খাদ্য দেওয়ার মতো ব্যবস্থাপনা আছে যাদের সামর্থ্য আছে তারা খাদ্য খাওয়াও তার মানে কি ওই সমাজে যাদের খাদ্যের অভাব আছে তাদেরকে খাদ্য দাও কিন্তু এর মানে এ নয় যে যারা সচ্ছল তাদেরকে খাওয়াতে পারবেন এটা নয় কিন্তু মূল দাবি হচ্ছে যারা অভাবী যাদের খাদ্যের অভাব আছে তাদেরকে খাদ্য দিবে কারা যাদের সচ্ছলতা আছে যাদের সামর্থ্য আছে তারা খাদ্যের ব্যবস্থা দিবে যাদের খাদ্যের সমস্ত নাই সমর্থ্য নাই তাদেরকে তাহলে এই যে শিক্ষা এই যে চরিত্র এই যে আখলাক যখন একজন পড়োশী একজন মানুষ আরেকজন অভাবীকে খাবার দিবে তখন নিশ্চয় তার প্রতি ভালোবাসা বাড়বে শ্রদ্ধাবোধ বাড়বে অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরিত্র ভালো করার জন্য অনেক দিক বলেছেন চরিত্রের অনেক দিক বলেছেন কিন্তু এই হাদিসটি আরেকটা হাদিস বললেন যে আইয়ুহান নাস তুতিউ ত্বাম ওয়াসিলুল আরহাম
وصلوا باللیل والناس نیام تدخل الجنة بالسلام ان برنا اسছে یا ایها الناس تطعم الطعام وتقرأ السلام وصلوا الارحام وصلوا باللیل والناس نیام تدخل الجنة بالسلام اے مرم منڈلی তোমরা কি করো একে অপরের মধ্যে সালাম বিনিময় করো খাদ্যের বিনিময় করো এবং আত্মীয়তার সম্পর্ক অটুট রাখো মজবুত রাখো আত্মীয়তার সম্পর্ক অটুট রাখার ব্যাপারে অনেক অনেক আয়াত এবং হাদিস এসেছে আত্মীয়তার সম্পর্ক অটুট রাখা বলতে রক্তের সম্পর্ক যাদের সাথে আছে তাদের সাথেই শুধু সীমিত বলছেন না সাধারণভাবে সম্পৃক্ততা থাকবে ভালো সম্পর্ক থাকবে সকল শ্রেণী এবং পেশার মানুষের সাথে কিন্তু যখন আমি স্তর ভেদ করতে যাব ভালোবাসা ভালো আচরণ পাবে কে মানুষ তো অনেক আছে ভাই ভাই আছে বাবা সন্তান আছে চাচা আছে উস্তাদ আছে সাধারণ পড়োশী আছে তো ভালোবাসার ক্ষেত্রে কে অপেক্ষাকৃত বেশি ভালোবাসা পাবে সেটা যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে দিয়েছেন ঠিক তেমনি ভাবে এইখানে এই হাদিসটির মধ্যে বলা যাচ্ছেন যে তোমরা রক্তের সম্পর্ক যাদের রয়েছে যার সাথে রয়েছে তাদের সাথে সম্পর্ক অটুট রাখো তো এরা কারা এরা হচ্ছে বাবা মা ভাই বোন দাদা দাদি চাচা চাচি চাচা তো ভাই বোন অনুরূপভাবে মায়ের দিক থেকে মা মামা নানা এবং নানা বা মামার ছেলেমেয়েরা এরা এদের সাথে হচ্ছে রক্তের সম্পর্ক এদের সাথে পর্যায়ক্রমে সম্পর্ক অটুট রাখতে হবে এই ক্ষেত্রে আমরা আবার একটু মনে করি যে ভাই আমি তো সম্পর্ক রাখতে চাই কিন্তু সে তো রাখে না তার ছেলের বিয়েতে আমি গেলাম তার মেয়ের বিয়েতে গেলাম কিন্তু আমার ছেলের বিয়েতে তো সে আসে না আমি কি এতই ছোট হয়ে গেলাম যে তাকে আমি যেতে যেতে যাবো বারবার আর রাখবো না সম্পর্ক অথবা সে তো আমার জমি নিয়ে নিয়েছে তার সাথে আমার দেখা হলো সালাম করব এটা নয় বরং অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখালেন কি সিলমান কাতাআকা যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে তার সাথেই তুমি সম্পর্কটাকে অটুট করো মজবুত করো এটা বড় কঠিন কাজ আর এই কঠিন চরিত্র এই কঠিন কাজটাকে সহজ করে নিয়ে যিনি চরিত্র অবলম্বন করতে পারবেন তিনি আসলে সমাজে ভালো মানুষ হিসেবে গণ্য হবেন সুতরাং ইসলামী শিক্ষা শুধুমাত্র এই ইয়াকিনের শিক্ষা লা ইলাহা ইল্লাল্লাহ শিক্ষা নয় বরং চরিত্র গঠনের শিক্ষা যেই চরিত্র দিয়ে সমাজ শক্তিশালী হবে যেই চরিত্র দিয়ে সমাজ সুন্দর হবে পরস্পরের মধ্যে ভালোবাসা নির্ভরযোগ্যতা আস্থা বাড়বে সেই চরিত্রের শিক্ষা গ্রহণ করতে বলেছেন আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় যে বিষয়টি শিক্ষার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষার মধ্যে ছিল এই আচরণ নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন সমস্ত হাদিস গ্রন্থে তাছাড়া কোরআনও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচরণের ব্যাপারে জিজ্ঞেস করা হয়েছিল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র কেমন ছিলেন ছিল আমাকে একটু বলেন তিনি বললেন ইকরাল কোরআন কোরআন পড়ো তাহলে তো তার চরিত্র পাবে বললেন আমি তো পড়ি ডেলি তো কোরআন পড়ি কিন্তু আমি তো পাই না বললেন খুলুকুহু আল কোরআন কোরআনটাই হচ্ছে তার চরিত্র তার জীবন ঘনিষ্ঠ সমস্ত বিষয় যদি খুব ভালোভাবে চিন্তা করে দেখো তাহলে কোরআনের মধ্যে পেয়ে যাবে আর এই কোরআনের মধ্যে ছোট ছোট ইঙ্গিত রয়েছে সেগুলিকে মুহাদ্দিসগণ এবং আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের বিশেষ বর্ণনা দিয়ে গেছে যা এখন বিভিন্ন গ্রন্থে গ্রন্থ আকারে লেখা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র নিয়ে সিরাতুর রাসূল হিসেবে সুতরাং চরিত্র যদি শিখতে চায় চরিত্রবান যদি হতে চায় তাহলে কার কাছে যাব মডেল হিসেবে কাকে গ্রহণ করব আজকে দুঃখের বিষয় হলো সত্য যে আজকে আমরা মডেল হিসেবে গ্রহণ করি যারা তথাকথিত অ্যাক্টর্স অথবা খেলোয়াড় নিজের দাদার নাম জানি না কিন্তু পৃথিবীর শেষ প্রান্তে কোন একটা খেলোয়াড় বিশ্ব জয় করেছে তার নাম আমার পাঁচ বছরের ছেলেও জানে তার ড্রেস নকল করতে জানে
তার চুলের কাটিং নকল করতে জানে, তার প্যান্ট ছেঁড়া ছিল না কীরকম ছিল সেটাও নকল করতে জানে আমার এই ছোট ছেলেরা, কিন্তু দাদার নাম জানে না, মসজিদের ইমামের নাম জানে না, চার খলিফার নাম জানে না, নবীর নাম জানে না, কিন্তু সে এই খেলোয়াড়ের নাম জানে, এই সেলিব্রিটির নাম জানে। এটাই কি আসলে আমাদের চরিত্র? এদের কাছ থেকে কি আমরা চরিত্র নমুনা নিতে পারি? যাদের চুলের কাটিং দেখলে শয়তানও লজ্জা পায়, মনে হয় যেন আফ্রিকার জঙ্গল থেকে কোনো একটা প্রাণী বেরিয়ে আসলো, শকুন বেরিয়ে আসলো অথবা অন্য কিছু বেরিয়ে আসলো। সেইটাই আমরা মডেল হিসেবে তাকে গ্রহণ করছি আমরা মুসলিম হিসেবে, এটা আফসোসের বিষয়। কিন্তু মডেল হিসেবে গ্রহণ করতে হবে কাকে, এই কথা আল্লাহ রাব্বুল আলামিন অনেক আগেই বলে রেখেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য উত্তম চরিত্রের মডেল হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদি ভালো কিছু শিখতে চাও তার কাছে যাও। আর আল্লাহ তার ব্যাপারে কি বলছেন? আমাদেরকে বললেন যে তোমাদের জন্য চরিত্রের আধার হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি হচ্ছেন আইডল মডেল। আর তার ব্যাপারে আল্লাহ বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, তুমি মহান চরিত্রের অধিকারী। সার্টিফিকেট দিলেন কে? আল্লাহ দিলেন। কাকে দিলেন? পৃথিবীর জগতে যিনি আমিন খ্যাত, মানে বিশ্বাসী নামে খ্যাত, এই দুনিয়ার জগতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয় আমিনুদ দুনিয়া, আর জিবরিল আমিনকে বলা হয় আমিনুস সামা। জিবরিল আমিন আমরা শব্দটি বলে থাকি, আসলে তো ওনার আমিন নাম না কিন্তু তার উপাধি এটা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আমিন নয় কিন্তু তার উপাধি, তার গুণের কারণে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীর জগতে আমিন বলা হয়, আর আসমানি জগতে আমিন তথা বিশ্বস্ত সূত্র বলা হয় জিবরিলকে। তো এই জিবরিল আমিন এবং মোহাম্মদ আমিন, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে জিবরিলের মাধ্যমে রব্বুল আলামিন সনদ দিলেন এই বিশ্ব জগতের যিনি আমিন ব্যক্তি, নির্ভরযোগ্য ব্যক্তি, তাকে সনদ দিলেন। ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম, তুমি নিশ্চয় উন্নত চরিত্রের অধিকারী। আর আমাদেরকে বললেন চরিত্র শিখতে চাইলে নিতে চাইলে তার কাছ থেকে, যার কারণে আজকের পৃথিবীতে বহু অমুসলিমও স্বীকৃতি দিতে বাধ্য হয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলে একজন চরিত্রবান লোক ছিলেন। কিন্তু দুঃখের বিষয় সত্য যে আমরা এমন কিছু কিছু সহজ সহজ চরিত্র নেই, ভালো ভালো চরিত্র নেই। নিঃসব করতে হবে খুব ভালো কাজ, অবশ্যই ভালো কাজ, এতে কোনো সন্দেহ নাই। মেসওয়াকের ফজিলত কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মারদাতুল রব মাতহারাতুল লিফাম, আস-সেওয়াকু মারদাতুল রব ও মাতহারাতুল লিফাম। এই মেসওয়াকটা হচ্ছে, এর ফজিলত হচ্ছে এর দ্বারা আল্লাহর সন্তুষ্টি লাভ করা যায় এবং মুখের পরিষ্কার পরিচ্ছন্নতা আসে, আল্লাহর সন্তুষ্টি লাভ করা যায়, এটা বড় ফজিলত। শুধু আমরা এই চরিত্র নিয়ে ব্যস্ত, টুপি মাথায় দেওয়া খুব সুন্দর কাজ, টুপি মাথায় দেয় না খুব ব্যস্ত, একটু লম্বা পাঞ্জাবি পরা ভালো কাজ এটা নিয়ে ব্যস্ত, একটু সালাম দেওয়া ভালো কাজ এটা নিয়ে ব্যস্ত, কিন্তু ইয়াকিন নাই আমার, ইয়াকিনের মধ্যে যত গণ্ডগোল। আর চরিত্রের মধ্যে মৌলিক যে চরিত্র, আমি সালাম দিই ঠিকই, তসবি গুনি ঠিকই, মেসওয়াক করি ঠিকই, কিন্তু বাড়ির ময়লার ডিব্বাটা পাশের বাড়ির সামনে গিয়ে রেখে আসি, কী করি, কষ্ট দিই না? কষ্ট দিই, এইটা আমরা মানতে রাজি না, এই সংশোধন হতে রাজি না। আমার চরিত্র অনেক ভালো, মেসওয়াক করি, মানুষের সাথে সালাম দিই, সালাত আদায় করি, আমার চরিত্র অনেক ভালো, এই চরিত্রের কোনো মূল্য আল্লাহর কাছে নাই। আমার চরিত্র অনেক ভালো, সালাত আদায় করি কিন্তু সুদ ছাড়তে রাজি নেই, আমার চরিত্র অনেক ভালো, সালাত আদায় করি, সিয়াম পালন করি, যাকাত দিতে রাজি নই, এই চরিত্রের কোনো মূল্য নাই। আমি যতই আত্মীয়তার সম্পর্ক বজায় রাখি আর যতই সালাম বিনিময় করি, এই চরিত্রের কোনো মূল্য নাই। সুতরাং চরিত্র হতে হবে ইয়াকিনের ভিত্তিতে, ইমানের ভিত্তিতে, তাহলে সেই চরিত্র দিয়ে ইমান বাড়বে, আর ইমান বাড়লে আল্লাহর সাথে সম্পর্ক বাড়বে, আর আল্লাহর সাথে সম্পর্ক বাড়া মানেই হচ্ছে আল্লাহর সন্তুষ্টি লাভ করা,
আর আল্লাহর সন্তুষ্টি লাভ করা মানেই পরকালীন দীর্ঘস্থায়ী মেয়াদের শান্তির নিশ্চয়তা লাভ করা। তো যে শিক্ষার কথা আল্লাহ বলছেন সেই শিক্ষার সাথে তৃতীয় আরেকটা বিষয় ছিল আছে, ইসলাম দিয়েছে, শুধু ইমানের কথাই দেননি, আখলাকের কথাই দেননি, আরেকটা বিষয় দিয়েছেন, সেটি হচ্ছে আল ইবদা। ইবদা হচ্ছে নতুন কিছু উদ্ভাবনী ব্যবস্থা শেখা। ইসলাম কি উদ্ভাবন করে নাই? মুসলিমরা কি কোনো উদ্ভাবন করে নাই? চিকিৎসা বিজ্ঞান তো ইসলামেরাই করেছে, মুসলিমরাই করেছে। আজকে যে আমরা কফি পান করছি এটা তো মুসলিমদেরই আবিষ্কার। এভাবে যত কিছু দেখা যায়, গণিত আবিষ্কার, সবগুলো তো বীজগণিত আবিষ্কার, এগুলো তো মুসলিমদের আবিষ্কার। তো সুতরাং মুসলিমরা যে আবিষ্কার থেকে, উদ্ভাবন থেকে, নতুন কিছু সৃষ্টি করা থেকে, গবেষণা থেকে দূরে থাকবে এটা নয়, গবেষণা করবে, গবেষণা করবে। সেই শিক্ষা দিয়েই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠানো হয়েছিল, যেটাকে আমরা আমাদের ভাষায় বলছিলাম, প্রথমটা বললাম কনফিডেন্স, দ্বিতীয়টা বললাম ক্যারেক্টার, তৃতীয়টা হচ্ছে ক্রিয়েটিভিটি, উদ্ভাবনী কিছু করা। সুতরাং এই তিনটি ভিত্তিতে যদি কোনো শিক্ষা ব্যবস্থা চালু হয় কোনো সমাজে, তাহলে সেই সমাজের লোক এগিয়ে যাবে ইনশাআল্লাহ। কেন, শিক্ষা যদি, যে জাতি যত শিক্ষিত সেই জাতি তত উন্নত, যে জাতি যত শিক্ষিত, আর শিক্ষিত যদি এই তিনটির ভিত্তিতে হয় তাহলে অবশ্যই অবশ্যই সে জাতি উন্নত হবেই হবে ইনশাআল্লাহ। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য যে আমরা এখান থেকে পিছিয়ে আছি, আমরা শিক্ষিত হতে রাজি নই। আর বর্তমানে বলাও কঠিন, শিক্ষার যে দুরবস্থা তাতে একটা জাতিকে ধ্বংস করতে হলে শিক্ষা ব্যবস্থার উপরে আঘাত আনতে হবে। জাতিকে ধ্বংস করতে হলে শিক্ষা ব্যবস্থা যদি ধ্বংস করা সম্ভব হয় তাহলে ওই জাতি আর সোজা হয়ে দাঁড়াতে পারবে না, সবসময় অন্যের শাসন তাদের উপরে চলতে থাকবে। তো যাই হোক, এই তিনটির ভিত্তিতেই ইসলামী শিক্ষা ভিত্তি। এই তিনটি শিক্ষাকে আজকে আমরা এই তিনটি মূলনীতির ভিত্তিতে যে শিক্ষা সেটাকে আমরা একটু তাচ্ছিল্য ভরে দেখে আমরা বলে থাকি মাদ্রাসা শিক্ষা। এবং এই মাদ্রাসা শিক্ষাকে আমরা আধুনিকায়ন করতে গিয়ে তাদেরকে বিভিন্ন নাম দিয়ে আমরা পরিচালনা করছি। যখন কলকাতা আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত হলো তখন সম্ভবত 1880 সালে বা 76 সালে এরকম হবে, পরপর 26 জন প্রিন্সিপাল 76 বছর যাবৎ পরিচালনা করলেন খ্রিস্টান মুসলিমদের মাদ্রাসা। তৎকালীন সময়ে তারা এই মাদ্রাসা যারা করল তারা বলল যে তোমরা যে শিক্ষা ব্যবস্থা করেছ এটা হচ্ছে অতীতের শিক্ষা ব্যবস্থা, তোমাদেরটা হচ্ছে ওল্ড স্কিম, পুরাতন, আর আমরা দিচ্ছি যেটা সেটা হচ্ছে নিউ স্কিম। ওল্ড স্কিম এবং নিউ স্কিম দিয়ে মুসলিমদের শুরু করলো ভাগাভাগি, ফলে তৎকালীন মুসলিমরা, ভারতের মুসলিমরা ওই শিক্ষা ব্যবস্থায় সহযোগিতা নেননি, তারা ফ্রি পড়াতে চেয়েছে। কিন্তু মুসলিমরা বললো না, আমরা মুষ্টি তুলে তুলে আলাদা আলাদা করে আমাদের যে শিক্ষা সেই শিক্ষা ব্যবস্থার উপরে থাকবে। এই যে তখন থেকে মাদ্রাসা শিক্ষার প্রতি যে বিরূপ ভাব সৃষ্টি করা হলো, সিলেবাস তৈরি করে দেওয়া হলো, যে সিলেবাসগুলি এখন আমরা কাঁধে করে নিয়ে ঘুরছি, আমরা আর তাওহীদ ভিত্তিক সিলেবাস দিতে পারিনি, ইয়াকিন ভিত্তিক সিলেবাস দিতে পারিনি, আখলাক ভিত্তিক সিলেবাস দিতে পারিনি, অথবা এমন আখলাক দিয়েছি যে আখলাকের সাথে ইয়াকিনের কোনো সম্পর্ক নেই, যে আখলাকের সাথে মৌলিক আখলাকের কোনো সম্পর্ক নেই, সেরকম শিক্ষা ব্যবস্থা আমরা দিয়েছি। ফলে তারা আবার পশ্চিমারা আবার শিক্ষার, তারাও এরকম তিনটা ধারা দিয়েছিল শিক্ষার ক্ষেত্রে। আমি যে তিনটি ধারার কথা বললাম ইসলামী শিক্ষা, এই তিনটি ধারায় যদি কোনো প্রতিষ্ঠান পরিচালিত হয়, শিক্ষা ব্যবস্থা চালু হয়, তাহলে অবশ্যই সেই জাতি উন্নত হবেই হবে ইনশাআল্লাহ। বিপরীতে আমরা যদি ওদের বিপরীতদের দেখি তাহলে তারাও শিক্ষা ব্যবস্থাকে এইভাবেই, এটাকেই চিন্তা করে একটা নাম দিয়েছিল ফান্ডামেন্টাল এডুকেশন, মৌলিক শিক্ষা দিতে হবে।
মৌলিক শিক্ষার মধ্যে তারা তাদের ভাবে নিয়েছে, কিন্তু মৌলিক শিক্ষা বলতে আজকে যদি আমরা বলি দ্বীনের মৌলিক শিক্ষাগুলো সেটাও এর মধ্যে আছে। এরপরে হচ্ছে কারিগরি শিক্ষা, টেকনিক্যাল বা টেকনোলজিক্যাল এডুকেশন। তো টেকনিক্যাল শিক্ষা দিচ্ছে, তারপরে দিচ্ছে হায়ার এডুকেশন, যেটাকে আমরা বলে এসেছি আল ইবদা বা ক্রিয়েটিভিটি। হায়ার এডুকেশনে সে যাবে, সেখানে গবেষণা করবে, সেটা শুধু শরীয়তের বিষয় নিয়ে গবেষণা করবে না, শুধু তাকবীরে তাহারিমা পরে কি পড়বে, জানাজার ভিতরে কি পড়বে, এটা নিয়ে গবেষণা করবে না। আল্লাহর যে দিক দিগ্বুদন্তের কথা বলেছেন কোরআনের করিমে, বিজ্ঞানের কথা বলেছেন, সে সমস্ত বিষয় নিয়ে তারা গবেষণা করবে, নতুন নতুন কিছু আবিষ্কার করবে, সেটাকেই তারা বলছে হায়ার এডুকেশন। এখন কারিগরি শিক্ষার মধ্যে যে শিক্ষাগুলি আছে আমাদের, সেগুলি তো আসলে যে কারিগরি হওয়া দরকার তা অবশ্যই ভালো, কিন্তু দুঃখের বিষয় হলো সত্য যে এমনই কারিগরি আমরা শিখছি যে আমরা রডের পরিবর্তে অন্য কিছু দিয়ে কাজ করতে শিখছি, সার্জারি করতে গিয়ে যা দরকার তার বিপরীতে অন্য কিছু ব্যবহার করতে শিখছি, সার্জারি করে সেলাই করার পরিবর্তে এমনি ছেড়ে দিয়ে চলে আসছি, ভিতরে ব্যান্ডেজ রেখে দিচ্ছি। এ হচ্ছে আমাদের কারিগরি শিক্ষার অবস্থা। তো যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটি হচ্ছে মূল শিক্ষার যে গুরুত্ব, সেই গুরুত্বটা অনুধাবন করে আল্লাহর ফজল করে করমে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে মসজিদ ভিত্তিক শিক্ষা ব্যবস্থা চালু করেছিলেন, এখনও আছে মসজিদ নববীতে এবং মসজিদুল হারামে মক্কায়, তারই ধারা সারা পৃথিবীতে চলছে। সুতরাং আপনারাও এই মসজিদ ভিত্তিক একটা শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থা করবেন, এটি আপনাদের প্রতি আমার আহ্বান। সেটা হোক প্রাথমিক পর্যায়ের, আজকেই বড় পর্যায়ের করতে হবে তা নয়। আমরা অনেকেই যে আমাদের অর্থ করি নাই, আমরা জনবল কম, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় গিয়েছিলেন তখন তাদের জনবল কম ছিল, তাদের জনবল কম ছিল, অর্থকড়ি ছিল না, কিন্তু সেখান থেকে তো শুরু করেছেন। মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় যখন শুরু হয় তখনও তাদের জনবল তেমন ছিল না, তাদের অর্থকড়িও তেমন ছিল না, কিন্তু কী ছিল, মানসিকতা ছিল, চিন্তা চেতনা ছিল, যার কারণে তারা ওই গাছতলায় শুরু করেছিলেন, আজকে বিল্ডিং হয়েছে, সেখান থেকে যোগ্য যোগ্য আলেম তৈরি হচ্ছে, যোগ্য যোগ্য ব্যক্তি তৈরি হচ্ছে। ঠিক আজকেও এই মসজিদেও যদি আমরা শুধু মনে করি না যে এমন শিক্ষা দিব যেখানে দুনিয়া আগে থাকবে তারপরে দিন হলে হবে, এটা নয়। দুনিয়াবি শিক্ষা শিখতে আমি মানা করি নাই, ইসলামও মানা করি নাই, তবে দিনই শিক্ষাটা আল্লাহর পরিচয় তথা রবের পরিচয়, নবীর পরিচয় এবং দিনের পরিচয়, যেই তিনটি প্রশ্ন আমার সম্মুখীন হতেই হবে, যা আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন আউট করে দিয়েছেন, পরীক্ষার সময়কাল বলে দিয়েছেন, পরীক্ষার হল কোথায় সেটাও বলে দিয়েছেন, প্রশ্ন বলে দিয়েছেন। প্রশ্ন কি, মান রব্বুকা অমান নবীকা অমা দীনুকা, প্রশ্ন বলে দিলেন অনেক আগে, কবে হবে, যেদিন মারা যাবে সেদিন, কোথায় হবে, কবর, তার হলরুমও বলে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং এইটা হচ্ছে মৌলিক শিক্ষা। এই তিনটিকে ঠিক রেখে জাগতিক শিক্ষার জন্য ছেলে মেয়েদেরকে পাঠানো ইসলামে নাজায়েজ নয়। সুতরাং অন্তত পক্ষে আপনার এই মৌলিক শিক্ষা দেওয়ার জন্য এখানকার পরিবেশের আলোকে, সামর্থ্যের আলোকে মসজিদ ভিত্তিক বক্তব্য শুরু করা যেতে পারে কিনা, হয়তো আপনারা চালু করেছেন, করে থাকতেও পারেন, আমি জানি না, তো এইটা করবেন বলে আমি আশা রাখি। যার যে পর্যায়ে আছে শুরু করলে আল্লাহ বরকত দিবেন, আল্লাহর ফজল করবে। বাংলাদেশের বিভিন্ন এলাকার ভাইদের সাথে পরিচিত হয়ে বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে যা দেখলাম, নতুন নতুন ভাই যারা দিন বুঝতে শিখছে, অন্য কবর পূজার মধ্যে লিপ্ত ছিল, ব্যক্তি পূজার মধ্যে লিপ্ত ছিল, খানকা পূজার মধ্যে লিপ্ত ছিল, যখন সঠিক এই তিনটি ভিত্তিতে শিক্ষার কথা জানতে পারছে তখনই তারা মসজিদ করছে, ছোটো ছোটো মাদ্রাসা করছে, বড় মাদ্রাসা করছে, অর্থ করে নাই কোনো রকমে চালিয়ে নিয়ে যাচ্ছে, চেষ্টা করছে। আর আল্লাহর ফজলগঞ্জ যদি এখলাসের সাথে শুরু করা যায় আল্লাহ সেখানে বরকত দান করেন, এবং আপনারাও যদি শুরু করেন তাহলে আপনাদেরকেও আল্লাহ বরকত দিবেন না, এরকম নয়, বলেননি আল্লাহ যে বালিয়াডাঙ্গার মানুষকে আমি বরকত দেব না, বালিয়াডাঙ্গার মানুষকে আমি জাহেল করে রাখবো, এই কথা আল্লাহ বলেন না, কিন্তু যদি জাহেল হয়ে থাকতে চায় তাহলে আল্লাহ তাকে জোর করে নিয়ে আসবেন না, এজন্য চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে
পবিত্র কোরআন এবং সহি সুন্নার আলোকে যে তাওহীদ ভিত্তিক জ্ঞান সেই জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন সেই জ্ঞান দিয়ে রবকে চিনতে পারি সেই জ্ঞান দিয়ে নবীকে চিনতে পারি সেই জ্ঞান দিয়ে ইসলামের বিধিবিধান চিনতে পারি চিনে নিজের জীবনে পরিবারে সমাজে বাস্তবায়ন করতে পারি আল্লাহ আমাদেরকে সে তৌফিক আনায়েত করুন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন